সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলবো কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সমূল ইউনিয়নের যুবলীগের একজন বঙ্গবন্ধু আদর্শ কর্মী। এখন তার সাথে আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া চলমান বিভিন্ন রাজনীতি বিষয় নিয়ে সরাসরি কথা বলতে যাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি তার সাথে, এখন সেই কি বিষয় নিয়ে এই বর্তমান বুড়িচং ব্রাহ্মণপাড়া যে রাজনীতির প্রেক্ষাপট সেটি নিয়ে একটু আলোচনা করবে। আমরা চলে যাচ্ছি তার কাছে। আমি করুন আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, যিনি জন্ম গ্রহণ এই বাংলাদেশে না করলে আমরা স্বাধীন দেশ পেতাম না, যিনি বঙ্গবন্ধু সহধর্মিণী। আমি মনে করি তিনি মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে অগ্রগামী, এবং তিনি যখন বঙ্গবন্ধু জেলখানা ছিলেন নেতাকর্মীদের মাঝে উল্লাস আশ্বাস দিয়েছেন, তিনি আমি মনে করি মহিলা মুক্তিযুদ্ধ হিসাবে তাকে শেখ ফজলুল নেতা মুজিবের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল বাইদের প্রতি আমি স্মরণ করছি, জেলখানা হত্যা চাইন নেতার প্রতি। আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ার রাজনীতি নিয়ে কিছু কথা বলছি, আপনাদের সামনে এসেছি, আমি জনগণের মাঝে কিছু কথা বলছি। বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপি জামাতের নৈরাজ্যের যে হাহাকার চলতেছে, আমি মাননীয় নেত্রীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি, আপনি কুমিল্লা পাস বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতি একটু খেয়াল করেন, বিএনপি জামাতের নৈরাজ্য থেকে আমাদেরকে বাঁচান, এবং বিএনপি জামাতের হাত থেকে আমরা জনগণকে বাঁচাতে একজন হেভিয়ার কর্মী বান্ধব নেতা হিসাবে আমাদের মাঝে, নৌকার মাঝি হিসাবে আমাদের মাঝে পাঠান। আমরা ইনশাল্লাহ হলফ করে বলতে পারি আপনাকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার আসন আপনাকে উপহার দিব। তবে কাকে নমিনেশন দিলে নেত্রী ভালো হবে আপনি ভালোই বুঝেন। আমি একজন যুবলীগের ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আপনাকে সেলুট জানাই। তো আপনার প্রতি আকুল আবেদন জানাচ্ছি, বুড়িচং ব্রাহ্মণপাড়া একজন কর্মী বান্ধব নেতাকে আমাদের মাঝে উপহার দেন, আমরা সেই নেতাকে আপনার মাঝে বিপুল ভোটে উপহার দিব। তবে এমন একটা ব্যক্তিকে এই নৌকার মাঝি হিসাবে বুড়িচং ব্রাহ্মণপাড়া আমাদের মাঝে পাঠাবেন, যিনি মকিমপুর থেকে ছোটনা পর্যন্ত 101টা কেন্দ্র আছে, যে 101টা কেন্দ্রের মাঝে যে নেতাকর্মী আছে তাকে আপনি নমিনেশন দিবেন আশা করি ইনশাল্লাহ। যিনি বিএনপি জামাতের হাত থেকে আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়াকে বাঁচাতে পারবেন তাকে নমিনেশন দিয়ে পাঠাবেন আমরা আশাবাদী। তবে একটা কথা আমি বলি, যিনি ছাত্র এক সময় ছাত্রলীগ করেছেন, যিনি এক সময় যুবলীগ করেছেন, যিনি এক সময় বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন, এখন যিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আছেন, এই কমিটিতে বর্তমানে এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব আছেন, বিশ্বের সেরা অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল লুটাস কামাল এমপি মহোদয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আছেন, সাবেক রেলমন্ত্রী, সাবেক ধর্মমন্ত্রী, সাবেক হুইপ মজিবুল হক মজিব ভাই সহ এই কমিটিতে দায়িত্ব আছেন। আমি মনে করি জননেতা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া অসহা মানুষ ও জনগণ মাঠে থাকতে পারব। জননেতা সাজ্জাদ হোসেনের আমি মনে করি আমার বয়স 40 বছর হয়েছে, 40 বছরের ভিতরে আমি যখন ছোটবেলায় দেখি জননেতা সাজ্জাদ হোসেন মরহুম আব্দুল মতিন খসরু ভাইয়ের সাথে হাঁটি হাঁটি পাও পাও করে বুড়িচং ব্রাহ্মণপাড়া রাজনীতি করেছেন, আমি দেখেছি আমার নেতা জননেতা সাজ্জাদ হোসেন আমরা জনগণের মাঝে একটা কথা বলে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা অসহা মানুষের পাশে দাঁড়িয়েছেন। জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন, আমার নেতা বলেছেন যখন মাননীয় নেত্রী জেলখানা থেকে বেরিয়ে এসেছিলেন, মানিক মিয়া এভিনিউতে একটা বক্তব্য রেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন
আপনারা আপনার বাবার কাছে চলে যাবেন, আপনারা আপনারা মায়ের কাছে চলে যাবেন, আপনারা আপনার ফুফুর কাছে চলে যাবেন, আপনারা আপনার মামার কাছে চলে যাবেন, আমার তো কেহ নাই, আমি কার কাছে চলে যাব। সেই দিন আমার আমরা জনগণ বলছিল, নেত্রী আপনার বাবাও নাই মাও নাই, আমরা জনগণ আপনার পাশে আছি ইনশাল্লাহ। তবে মাননীয় নেত্রী আপনাকে সেলুর জানাই, আপনার প্রতি দোয়া ও কামনা করি। গুরুচুং ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাস জননেতা সাজ্জাদ হোসেনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো মাননীয় নেত্রী আমি আকুল আবেদন জানাচ্ছি, এবং একজন কর্মী বান্ধব নেতা যার গুরুচুং ব্রাহ্মণপাড়া সর্বনিম্ন 5,000 নেতা কর্মী আছে জননেতা সাজ্জাদ হোসেনের পাশে ইনশাল্লাহ। তো আমরা হলপ করে বলতে পারি, একমাত্র গুরুচুং ব্রাহ্মণপাড়া বিএনপি জামাত জ্বালাওপুরা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জননেতা সাজ্জাদ হোসেন মাঠে থাকতে পারবে ইনশাল্লাহ, এটা আমরা হলপ করে বলতে পারি। তবে আমি স্মরণ করছি, আবারও স্মরণ করছি, যিনি সৃষ্টি না হলে বাংলাদেশে আমরা স্বাধীন দেশ পেতাম না, তিনি হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান পিতা মুজিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য দিয়ে গেছেন রক্ত, জননেতা সাজ্জাদ হোসেন জননেত্রী শেখ হাসিনার রক্ত, আমরা গুরুচুং ব্রাহ্মণপাড়ার আহমদ জনতা জননেতা সাজ্জাদ হোসেনের রক্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশস্বপ্ন জননেত্রী শেখ হাসিনা, জয় সাজ্জাদ হোসেন, জয় গুরুচুং ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাস।